নমুনার ধরন। নমুনা তৈরিতে চারটি পদ্ধতি জড়িত আছে, যেমন খসড়া, সাজানো, কম্পিউটার দ্বারা নমুনা তৈরি, ফ্ল্যাট প্যাটার্ন তৈরি। খসড়া প্যাটার্ন তৈরির শুরু হয়ে মৌলিক জামার ভিত্তিতে তৈরি খসড়া থেকে, মাপ নেয়ার শুরু হয় আয়তন অনুযায়ী, বাছাই করার ধারা থেকে, বুক, কোমর, নিতম্ব এবং আরও অনেক কিছুর মাপ এবং কতটুকু ঢিলাঢালা হবে তা একটি কাগজে লিখে রাখা হয় এবং নির্মাণের জন্য রেখা আঁকা হয়। নমুনাটি সম্পূর্ণ করার জন্য খসড়া ব্যবহার করা হয় মৌলিক ভিত্তি অথবা ডিজাইন নমুনা তৈরি করার জন্যে। সাজানো বা ড্রেপিং, একটি আকৃতির চারপাশে একটি দ্বিমাত্রিক ফেব্রিককে সাজিয়ে এটির আকৃতির পরিবর্তন করে ত্রিমাত্রিক ফেব্রিক তৈরি করা হয়। এই মসলিনকে কাগজে স্থানান্তর করা হয় চূড়ান্ত প্যাটার্ন হিসেবে ব্যবহার করার জন্যে। কম্পিউটার দ্বারা নমুনা তৈরি, বেশিরভাগ বড় প্রস্তুতকারকদের কাছে নমুনা তৈরি করা হয় কম্পিউটারে। একটি কম্পিউটারের সাহায্যে ডিজাইন তৈরির পদ্ধতিতে নমুনা তৈরিকারক ছোট গ্রাফিক্স প্যাটার্ন কম্পিউটারের পর্দায় হাতে ধরা যন্ত্র দিয়ে পরিবর্তন করে। ফ্ল্যাট প্যাটার্ন বা নমুনা তৈরি, একটি নমুনা তৈরির পদ্ধতি যা আগে তৈরি নমুনার উপর নির্ভর করে। ফ্ল্যাট প্যাটার্ন তৈরিতে নমুনাগুলো পরিবর্তিত করা হয় স্ল্যাশ অথবা পিভোটাল পদ্ধতি ডিজাইনের নমুনা তৈরি করে।